খেলা শুরু হয়ে গেছে দেশে ইসলামের সংগঠনের ইসলামের কোন অনুষ্ঠানের অনুমতি চলবে না দেশে অনুমতি নেই আইন বাতিল করতে হবে ইসলামের সংগঠন ইসলাম দাওয়াতের অনুমতি নেই আইনটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি পার্লামেন্টে বসে আছে আপনাকে তো কথা বলতে হবে পক্ষে নবীর পক্ষে এই দায়িত্ব তো মুসলমানরা আপনাদেরকে দিয়েছে রাসুল্লাহ সাল্লাহ সম্পর্কে মাঝে মধ্যে সম্প্রতি ভারতের কি নূপুর শর্মানা এই বেদম মহিলা রাসূল করিম সাল্লাহ আলহিসাল্লাম এর আল্লাহ রসুল সম্পর্কে বা তার চরিত্র সম্পর্কে যে নেকারজনক কথা বলেছে সে বিষয়ে সারা পৃথিবী আজকে তোল শুরু হয়ে গেছে সারা পৃথিবীর মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে আমাদেরও হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহ নবীরের কট্টিধারীদের বিরুদ্ধে বিল উত্থাপন করে তাদের নিন্দা জানানো হোক রাষ্ট্রভূমের প্রতিবাদ করা হোক আইলাদিস আন্দোলন সমাজ সংস্কারের রাজনীতি করে আইলেদিস আন্দোলন মানুষ পরিবর্তনের রাজনীতি করে ক্ষমতা পরিবর্তনের রাজনীতি আন্দোলন করে না আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি انفروا خفافا وثقالا وجاهدوا باموالكم وانفسكم في سبيل الله ذلكم خير لكم ان كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فطوبى للغربا قالوا يا رسول الله من الغربا বাংলাদেশ আহ্লাদি যুবসংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত ঢাকার ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আজকের এই বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান পৃষ্ঠপোষক আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদুল্ল গালিব মাননীয় প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ আহলাদিস যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আহলাদিস আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সমাজ সংস্কারে যুব সমাজের দায়িত্ব কর্তব্য বা ভূমিকা এই বিষয়ে আমি সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ উনি মানুষের জীবনের তিনটা ভাগ আছে একটা হচ্ছে শৈশবকাল আর একটা হচ্ছে যৌবনকাল আর একটা হচ্ছে বৃদ্ধকাল বা বার্ধক্য সময় এই তিনটি সময়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময় যে কাল সেটা হচ্ছে যৌবন কাল এই তিনটি সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যেই সময়টার হিসাবের বিষয়টা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে যৌবন কাল অথবা তরুণ সময় যেটা বয়স যেটা এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি যেমন রাসুল করিম সাল্লিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যেদিন দিন কোন আল্লাহর ছায়াবিত কোনো ছায়া থাকবে না লা যিল্লা ইল্লা যিলহু ইমামুন আদিলুন ওয়া সাহাবুন নাসু ফিবাদাতিল্লাহি তাআলা সাত শ্রেণীর মানুষের জন্য বিশেষ ছায়ার ব্যবস্থা হবে তার মধ্যে দুই নম্বরে যে শ্রেণীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন উল্লেখ করেছেন তারা হচ্ছে ওই যুবক ওয়া নাসাফ নাসু ফিবাদাতিল্লাহি তাআলা ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর পথে ব্যয় করেছে তাহলে যুবকের গুরুত্ব বেশি অন্য একটি হাদিসের সাল্লাম বলেছেন তোমরা পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গনিমত মনে করো আল্লাহর পক্ষ থেকে পাঁচটি বিষয়কে তোমরা গনিমত মনে করো ওই পাঁচটি বিষয়ের আগে তার এক নম্বর হচ্ছে সাবা বাকা কাবলা হারামে তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কাল তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবন কাল এটা তোমার জন্য আর আরো চারটি বিষয় যেটা আছে তোমার একটু জেনে নেওয়া দরকার ওয়াসি হাতিকা কাবলা সাকামিক তোমার অসুস্থতার আগে তোমার সুস্থতা ও অগিনা কাবলা ফাকরিক তোমার দারিদ্র্যতার আগে তোমার ধনী অবস্থা এটা তোমার জন্য গনিমত ও ফিরাকা কা কাবলা শুগুলিক তোমার ব্যস্ততার আসার আগে তোমার অবসর এটা তোমার জন্য গনিমত ও হায়াতাকা কাবলা মাউতিক এবং তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতটা তোমার জন্য গনিমত এখন তরুণ আছে যুবক আছে আমাদের পক্ষে অনেক কিছু সম্ভব কিন্তু বৃদ্ধ বয়সে এটা কি সম্ভব যাদের বার্ধক্য চলে আসবে তারা কিন্তু যেই কাজটা যৌবনে করা সম্ভব এটা কিন্তু বৃদ্ধ বয়সে করা সম্ভব নয় এই জন্য এই যৌবন কালের গুরুত্ব সবচেয়ে বেশি আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে একটু তাকাই যে রাসুল্লা কারি সাল্লিউসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য বিশ্বী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম সর্বপ্রথম সর্বপ্রথম যে সংগঠন কায়েম করেছিলেন তরুণদেরকে নিয়ে তাই না সর্বপ্রথম যে সংগঠন করেছিলেন মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য এটা এটাকে তিনি বৃদ্ধদের নিয়ে করেছিলেন কাদেরকে নিয়ে করেছিলেন তরুণদেরকে নিয়ে সেই সংগঠনের নাম কি হিলফুল ফুজুল মাসাল্লাহ তাহলে হিলফুল ফুজুল সংগঠন রাসুল কালাম কায়েম করলেন কখন তিনি তখনও নবুদ লাভ করেন নাই তখন তাই না এখন তো সংগঠন করা না যায় আপনাদের কাছে ফটো আছে মাসাল্লাহ মুফতিরা তো পকেট থেকে ফটো বের করে তাই না তো রাসুল করিম সেই সময় বুঝলেন যে সমাজটাকে সংশোধন করা দরকার এই সমাজের কল্যাণে কিছু করা দরকার কাজ করা দরকার সেই জন্য তিনি বাছাই করে নিলেন তরুণদেরকে যুবকদেরকে নিয়ে তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন কায়েম করলেন নবতের আগেই তাহলে বোঝা যাচ্ছে যে যুবক এই বয়সের গুরুত্ব সবচেয়ে বেশি আর যে হাদিসটা একটু আগে শুনলেন আমার আগের আলোচকের কাছ থেকে সেখানেও কিন্তু কেমতের দিন যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম নড়ার কোন সুযোগ হবে না আদম সন্তানের পা নড়বে না রববিহি তার রবের নিকটে কে সামনে নড়ানোর সুযোগ থাকবে না পাঁচটি বিষয়ের একটা কি যৌবনকাল সম্পর্কে আর নমূর ফিম আফনাহু ওয়াং শাভাবি ফিম আবলাহু তুমি তোমার জীবন কিভাবে অতিক্রম করেছ তার পরের প্রশ্ন হচ্ছে তোমার যৌবনটা কিভাবে তুমি কাটিয়েছ যৌবনটা কিভাবে তুমি নিঃশেষ করেছ এই প্রশ্ন কিন্তু আল্লাহ সাবান তালা করবেন করবেন আজকে আমরা যারা যুবক আছি আলহামদুলিল্লাহ আজকে ঢাকাতে আমরা অনেক কষ্ট করে এসেছি দুনিয়াবে কোনো লাভের জন্য এসেছি এখানে আসলে কি আপনাদের টাকা পয়সা দেওয়া হবে নাকি পকেট থেকে টাকা খরচ করতে হয়েছে বৃষ্টির মধ্যে প্রচন্ড কষ্ট করেছেন আজকে আলহামদুলিল্লাহ এটা কেন করেছেন কি প্রয়োজন ছিল এখানে কি দুনিয়াবে কোনো স্বার্থ আছে শ্রেফ আখেরাতের জন্য শ্রেফ লি আল্লাহকে খুশি করার জন্য আখেরাতের মুক্তির জন্য আখেরাতের নাজাতের জন্য তো আমরা এটা করছি কাজে এই যৌবনের সময়টার গুরুত্ব সবচেয়ে বেশি যখন ইসলামের দাওয়াত দাওয়াত দিচ্ছেন দিচ্ছিলেন তখন সর্বপ্রথম যারা এগিয়ে এসেছিলেন তারাও কিন্তু যুবক তরুণ ছিলেন এবং বিগত নবীদের আমলের দিকে যদি আমরা একটু তাকাই ইসমাইল আলাই্লাম কি ছিলেন যুবক ছিলেন না তরুণ ছিলেন না ইউসুফ আলাহিসাল্লাম কারাগারে গেলেন কোন সময় বৃদ্ধ অবস্থায় ইউসুফ আল্লাহ কারাগারে যখন তাকে নিক্ষেপ করা হয় তখন তিনি যুবক ছিলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তিনি তার পুরো জীবনটাই তো ছিল সংগ্রামের জিহাদের জীবন তিনি প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে শির্ক বিদারের বিরুদ্ধে আপসীন ছিলেন মূর্তি প্রতিমার বিরুদ্ধে তিনি আন্দোলন করতে গিয়ে তাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন কিন্তু তিনি বৃদ্ধ হয়েছিলেন তিনিও যুবক ছিলেন তরুণ ছিলেন এমনিভাবে প্রত্যেক নবী রাসুলের দিকে যখন তাকায় তখন মনে হবে তারা কিন্তু যুবক সময়ে ছিলেন এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আমরা একটু তাকাই বা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কারা উনসত্তরের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল কারা একাত্তরের স্বাধীনতা আন্দোলনের ফলে বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখেছে সম্মানিত উপস্থিতি সেই তরুণ ও যুবকরাই কিন্তু আমরা একত্রিত হয়েছি সমাজ সংস্কার করতে হবে এটাই আমাদের উদ্দেশ্য কারণ রসুল করিম সাল্লাম বলেছেন বাদাল ফাতু ও করিব ইসলাম শুরু হয়েছে অল্প কিছু মানুষের মাধ্যমে ইসলামের যাত্রা শুরু হয়েছে গুটি কতক মানুষ দিয়ে আবার ফিরেও যাবে ঠিক ওই অবস্থায় আল্লাহ নবী বললেন ফাতু বলিল গোরাবা ওই অল্প সংখ্যক মানুষের জন্য হচ্ছে সুসংবাদ সাহেব এখন জিজ্ঞেস করলেন মানিল গোরাবাই আর রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ এই গোরাবাইরা কারা যাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আপনি এদের পরিচয় কি তিনি একটা সুন্দর বাক্য বলে দিলেন আল্লাহ দিনা ইউসলি হুনামা আসছাদ আন না তারা হচ্ছে ওই সমস্ত লোক লোকেরা যে এগুলোকে নষ্ট করে দিয়েছে এইগুলো যারা সংশোধন করে তারা হচ্ছে গোরাবা এসলা যারা করে তারা উচ্চ গোরাবা আঁকি আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধনীটা কি বলুন তো আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য সেখানে এসলা আছে না আছে তো তাই না আহলাদিস আন্দোলন তো রাজনীতি করে না তাহলাদিস আন্দোলন কি রাজনীতি করে সেটা বুঝার ক্ষমতাই তো তোমাদের হয় না আহলাদিস আন্দোলন যে রাজনীতি করে ওই রাজনীতির মানদণ্ড তো তোমাদের কাছে না এটা মাপার যোগ্যতাই তো তোমাদের নেই আহলাদিস আন্দোলন সমাজ সংস্কারের রাজনীতি করে আহলেদিস আন্দোলন মানুষ পরিবর্তনের রাজনীতি করে ক্ষমতা পরিবর্তনের রাজনীতি আহলেদিস আন্দোলন করে না কারণ ক্ষমতাটা হচ্ছে একটা অস্থায়ী ব্যাপার পাঁচ বছর কয় বছর পাঁচ বছর পরে ক্ষমতার শেষ তো কেউ সালামও দিবে না আপনাকে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হবে কেউ তাকিয়েও দেখবে না যে এমপি সাহেব বা চেয়ারম্যান সাহেব তাকাবে না আকিদার পরিবর্তন এত কঠিন একটি বিষয় রাসুল করিম সাল্লামের জামানা যাদের আকিদার বিপ্লব হয়ে যারা আকীদার পরিবর্তন হয়েছিল ইসলামের প্রথম যুগে যে সমস্ত সাহেবেরা নির্যাতিত হয়েছিলেন নিষ্পেষিত হয়েছিলেন নির্যাতন ভোগ করেছিলেন শত নির্যাতনের মুখেও তারা কি তাদের আকিতে পরিবর্তন করেছে কেউ কি পেরেছে বিলালকে পিটিয়ে তার ইমান নষ্ট করে দিতে খাব্বাব খোবাইবের ইমানকে একচুল পরিমাণ বিচ্যুত করাতে পেরেছে নির্যাতন তো তোমরা বহুত করেছ কিন্তু ইমান থেকে তাদের এক চুল পরিমাণ নড়াতে পারো এই আন্দোলনই আহলাদিস আন্দোলন করছে এই আন্দোলনই আহলাদি যুব করছে মানুষের আমল পরিবর্তন করে দিচ্ছে যখন সে বুঝতে পারছে এই আপিদাটাই হচ্ছে ঠিক এই মানহাজি হচ্ছে ঠিক এটাই হচ্ছে জান্নাতের পথ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম তখন আপনি যত চেষ্টাই করেন যত প্রতিবন্ধকতার সৃষ্টি করেন তারা কিন্তু তাদের লাইন থেকে কখনো বিচ্যুত হবে না ইনশাআল্লাহ সমাজ সংস্কার করতে হলে আজাদের যুবসংঘকে এগিয়ে আসতে হবে যুব তরুণদেরকে এগিয়ে আসতে হবে কারণ যুবসংঘ যদি না থাকে আন্দোলন থাকবে না একটা একটা স্তর আছে একটু আগেই তো শুনলেন যে প্রাইমারি স্কুল না থাকলে হাই স্কুল হবে না হাই স্কুল যদি না থাকে তাহলে কলেজে ছাত্র খুঁজে পাবে না সেই জন্য তো উনিশশো সালের পাঁচই কোন তারিখ ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারিতে বাংলাদেশে আহলেদের যুবসংঘ গঠিত হয়েছে মোতারু আমির জামাত আহলাদের যুবক এবং তরুণদেরকে ছাত্রদের নিয়ে চিন্তা করলেন আমাদের সন্তানরা বাতিল সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে সেই কারণে তিনি প্ল্যাটফর্মটা তৈরি করেছেন সেদিন যদি তিনি চিন্তা না করতেন সেদিন যদি আহলেদের যুব গঠিত না হতো তাহলে আমরা কিন্তু এই সহি আকিদার আন্দোলন খুঁজে পেতাম না আমরা নিজেরা হয়তো বাতিল সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যেতাম আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের লাইফে অনেক চেষ্টা করা হয়েছে অন্যান্য সংগঠনের মধ্যে নেওয়ার জন্য অন্যান্য সংগঠনের সাথে সম্পৃক্ত করানোর জন্য পারে নাই কারণ একটাই যে আমরা আগে থেকে আহলাদিস যুব সংঘের সদস্য ছিলাম আহলাদিস আহলাদিস যুব সংঘ করতাম তারও বহু আগে থেকে সেই জন্য আমাদের যে আকিদা হয়েছে আমাদের যে বিশ্বাস হয়েছে সেইখানে তারা সুই ঢুকানোর কোনো ক্ষমতা পায় নাই আহলাদিস আন্দোলন যুব সংঘের ভাইদেরকে এইভাবে এগিয়ে আসতে হবে সম্মানিত তিনি ভাই সমাজ সংস্কার করতে হলে যে দায়িত্ব কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আদর্শ যুবক নিজেকে গড়ে তুলতে হবে আদর্শ যুবক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে কার আদর্শে আদর্শিত হবেন রাসূলিল্লাহি রসুল হাসানা

সর্বোত্তম আদর্শ নিহিত আছে সে আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে আদর্শবান হতে হবে যে রাসুল সম্পর্কে আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দেন যে রাসুলের চরিত্র সম্পর্কে যিনি স্রষ্টা কুলকায়ক নাথের সৃষ্টিকর্তা যিনি তিনি যখন সার্টিফিকেট দেন তখন কোথাকার গুর কুলাঙ্গার যদি আল্লাহ নবীর চরিত্র কথা বলে ধিকে সমস্ত কুলাঙ্গারদের যারা আল্লাহ নবীর চরিত্র কথা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেড় হাজার বছর আগে স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউদুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয় তাদের জন্য দুনিয়া আখিরাতে লানত অভিশাপ দিয়েছেন আল্লাহ তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাঝে মধ্যে কটুক্তির কথা শুনেন সম্প্রতি ভারতের কি নুপুর শর্মা না কি নাম এই বেয়াদব মহিলা রসুল করিম সাল্লাম এর আল্লাহ রসুল সম্পর্কে বা তার চরিত্র সম্পর্কে যে ন্যাকারজনক কথা বলেছে সেই বিষয়ে সারা পৃথিবী আজকে তোল শুরু হয়ে গেছে সারা পৃথিবীর মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে আমাদেরও হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহ নবীর কটক্তিকারীদের বিরুদ্ধে বিল উত্থাপন করে তাদের নিন্দা জানানো হোক রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা হোক রসুল করিম সাল্লাসাল্লাম সেই নবী যে নবীর আগে কোন মানুষ জান্নাতে ঢুকার কোনো ক্ষমতা পাবে না জান্নাতের করায় নারবেন আল্লাহ নবী জান্নাতে গিয়ে ফাইকুলুল খাজন মানান্ত জান্নাতের দার রক্ষী বলবে কে তুমি ফাকুল আল্লাহর রাসূল বলেন ফাকুল আমি বলবো মুহাম্মদ আমি হচ্ছে মুহাম্মদ ফাইকুল খাজন বলবে ওয়া বিকা উমিরতু মুহাম্মদ তোমার জন্য তো আমাকে আদেশ করা হয়েছে তোমার আগে একজনকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না তুমি প্রথম জান্নাতে ঢুকবে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হচ্ছে আমরা শ্রেষ্ঠ নবীকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন কিন্তু মর্যাদা দিয়েছেন সবার উপরে আর সেই নবীর সম্পর্কে কটুক্তি করা হয় তার চরিত্র গুলোর অবচেষ্টা করা হয় এদেশে মুসলমানদের দেশে মুসলমান নেতৃবৃন্দ কিভাবে চুপ করে আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে আমাদের জিজ্ঞাসা এদেশের ষোলো কোটি মুসলমান ট্যাক্স দেয় দেশের সরকারকে তোজবিহাতে নিয়ে জুব্বা বিনীত আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে মুসলমানদের সরকার মুসলমানদের ট্যাক্সে রাষ্ট্র চলে এদেশ হিন্দুদের ট্যাক্সে চলে না অমুসলিমদের সংখ্যা দেশে বেশি না তাদের ট্যাক্সে রাষ্ট্র চলে না মুসলমানদের ট্যাক্সের বয়সে দেশ যে দেশ চলে মুসলমানদের নেতৃবৃত্ত যারা ক্ষমতায় আছে যারা নামাজ পড়ে যারা হজ করে উমরা করে লজ্জা করে তারা কেন কথা বলছে না এখন এই বিষয়গুলো নিয়ে মুসলমানরা কি কিছুই বোঝে না চুপ করে আছেন কেন কথা বলতে পারছেন না কেন সাফাত অন্য নবী আপনাকে করবে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কবরে যেতে হবে কাল কেমন দিন আপনারও প্রতিটি কথাও কাদের হিসাব হবে আল্লাহর কথা হিসাব দিতে হবে রাসূল সাল্লাহু আসাল্লাম বলে দিয়েছেন লা ইউ না তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন্ট হতে পারবে না যতক্ষণ না আমি তার নিয়ে তার পিতামাতা ছেলে সন্তান এবং সমস্ত মানুষের চাইতে প্রিয় বেশি না হব। তো রাসূলের কি আপনার মধ্যে নাই আপনি কি রাসূল উম্মত না তাহলে কথা বলছেন না কেন এদেশের মুসলমানের নেতৃত্বে গিয়ে পার্লামেন্টে বসে আছে আপনাকে তো কথা বলতে হবে অন্তত পক্ষে নবীর পক্ষে এই দায়িত্ব তো মুসলমানরা আপনাদেরকে দিয়েছে যদি কথা না বলেন ইহকালে অপদস্থ হবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘোষণা অনুযায়ী কাল কেমন দিন আপনাদের কোনো উপায় খুঁজে পাবেন না ইনশাআল্লাহ আলাদিস আল্লা যুবসংঘ সুশৃঙ্খল একটি সংগঠন আহলে দিস আন্দোলন সুশৃঙ্খলা একটি সংগঠন যদি বিশৃঙ্খলা করতাম আজকে সকালে তার প্রমাণ পেয়ে যেতেন প্রচন্ড ধৈর্যের পরিচয় আজকে আপনারা দিয়েছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দুই ঘন্টা বৃষ্টিতে ভিজেছেন রাস্তা একটা সুগান পর্যন্ত আমরা দেন নাই আজকে একটা গাড়িও বন্ধ করেন নাই মোতার আমির জামাত দুই সালে গ্রেফতার হয়েছিল সাড়ে তিন বছর তিনি কারাগারে ছিলেন প্রমাণ করতে পারবে জাহালাদের আহলেদের যুব সংঘের কর্মী রাহলেদের আন্দোলনের কোনো কর্মী একটা রিকশার চাকা পামসার করে দিয়েছে করেছেন আপনারা কেউ আমরা বলেছিলাম তাহলে প্রশাসন বুঝে না কেন প্রশাসন জানে না কেন অনুভূতির জন্য এত ঘুরা করতে হয় কেন আপনাদের কাছে আমরা গান বাজনা করতে এখানে এসেছি আল্লাহর দিনের কথা বলবো কোরআন হাদিসের কথা বলবো মুসলমানের বাচ্চাদের এত এত গাত্র হয় কেন অনুমতি না দেন তো আগে জানিয়ে দিন দিতে পারবো না এটা খেলা শুরু হয়ে গেছে এদেশে। ইসলামের সংগঠনের ইসলামের কোনো অনুষ্ঠানের অনুমতি চলবে না এদেশে অনুমতি নাই আইন বাতিল করতে হবে ইসলামের সংগঠন ইসলাম দাওয়াতের অনুমতি নাই আইনটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমার আবেদন জানাচ্ছি হ্যাঁ যদি কেউ অনুষ্ঠান করতে এসে বিরোধিতা করে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন আপনি তখন আপনি যেতে পারেন তো সে ক্ষমতা তো আপনার আপনার আছে আছে হাতে তো বাহিনী তাহলে অনুমতি দিতে সমস্যা কোথায় এত কষ্ট কেন অত্যন্ত দুঃখের সাথে কথাগুলি বললাম আল্লাহর কোরআনের কথা বলবো মুসলমানদের দেশে অনুমতির জন্য আবেদন করতে হবে জেলা প্রশাসক বরাবর সেখান থেকে আসবে এসপি বরাবর তারপরে আসবে থানায় তারপরে তদন্ত তারপরে এটা আবার ঘুরে যেতে 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 এক মাস তারপরে আগের দিন বলে দিবেন যে আপনাদের অনুমতি দেওয়া গেল এতগুলো টাকা যে খরচ হলো এতগুলো আয়োজন যে হলো এই যে পোস্টার বিজ্ঞাপন ও লট হলো সারাদেশের মানুষগুলো যে গাড়ি ভাড়া করে আসতে চাইলেন সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে আর ড্রাইভারকে নিবে প্রশ্নের টাকা দিবে কেন এগুলো হচ্ছে মুসলমানদের দেশে মুসলমানদের স্বাধীনতা নাই কেন এই জন্য কি এদের স্বাধীন হয়েছিল নাকি এদেশের স্বাধীনতার মূল চেতটাই হচ্ছে ইসলাম বাংলাদেশ যদি মুসলমানদের সংখ্যা বেশি না হতো এটা ইন্ডিয়ার সাথে একটা রাজ্য হয়ে যেত আড়াই হাজার মাইলের মাস্কারের ব্যবধানে পশ্চিমবঙ্গের সাথে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানকে এক করে দেওয়া হয়েছে যেই কারণে সেটার নামে হচ্ছে ইসলাম আর পশ্চিম পাকিস্তানের সাথে যদি পূর্ব পাকিস্তানকে মিলিয়ে দুই পাকিস্তান মুসলিম রাষ্ট্র করে দেয়া না হতো তাহলে পূর্ব পাকিস্তানের মানুষ কোনোদিন স্বাধীনতার স্বপ্ন দেখতে পারতো না মুসলমানদের স্বাধীনতার মূল চেতনাই হচ্ছে ইসলাম মূল স্পিরিট হচ্ছে ইসলাম সেই ইসলামের জন্য আমরা কথা বলি সেই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে আমরা কোরআন হাদিসের কথা বলবো ইসলামের কথা বলবো এইখানে বাধা দেওয়ার কোনো কারণ আমরা দেখতে পারি না এটা উচিত না এই জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে এই সমস্ত বাধা বিবৃত্তিগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন বলবেন জঙ্গিবাদ 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 নিয়ে কথাই দেশে কারা আগে বলেছে ইতিহাস আপনারা সাল তখন তো জঙ্গি জানেন না তখন তো আমরা পার্লামেন্টে বসে বলেছিলেন বাংলা বা ইংরেজি বা এগুলি মিডিয়ার সৃষ্টি আমরা বলেছি পত্রিকায় লিখেছি মতন আমির জামাত মঞ্চে বসে আছেন তিনি বক্তব্য দিয়েছেন সেই উনিশশো সালে জঙ্গিদের বিরুদ্ধে দুই হাজার সালের তাহারিকে জঙ্গিদের বিরুদ্ধে ফটো আসছে দুই সালে তিনি প্রবন্ধ লিখেছেন দুই সালে তিনি বই লিখেছেন আর দুই সালে তাকে বানানো হয়েছে জঙ্গি নেতা নাউজুবিল্লাহ এই হচ্ছে আমাদের প্রশাসন এ হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা এই হচ্ছে আমাদের রিপোর্ট তারপরে দীর্ঘ এতটি বছর আমরা তো কম কাজ করি নাই জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কোন এলাকায় কোন শাখায় আহলে যুব একজন জঙ্গি ধরা পড়েছে আলেন আন্দোলনের কোন জঙ্গি ধরা পড়েছে তাহলে জঙ্গিবাদকে নির্মূল করতে গেলে এই ভ্রান্ত আকিদা মানুষের সামনে সঠিক তার প্রচার করতে হলে অবশ্যই আন্দোলন যুব নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়া উচিত ছিল আপনাদের সম্মানিত উপস্থিতি দুর্ভাগ্য আমরা বারবার এই ধরনের প্রতিবন্ধকতার শিকার হই এই জন্য কথাগুলো বললাম আমরা বিনীত করে আবেদন জানাচ্ছি আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন দেশের কল্যাণ আহলেদের যুবসংগ করবে এদেশের দেশের স্বাধীনতার পক্ষে কথা বললে আহলেদিস আন্দোলনে বলবে আহলেদের যুবসংগ বলবে ইনশাআল্লাহ দেশে আপনারা যেটা করতে চান লাঠি করে বন্দুক দিয়ে যেটা করতে পারেন সেটা বিনা লাঠিতে বিনা শাসনে আহলেদের যুবসংগ করতে পারবে ইনশাআল্লাহ মানুষকে মোটিভেশন ওয়ার্কের মাধ্যমে এগুলি পরিবর্তন করা সম্ভব এই কাজটাই হাদিস আন্দোলন দুপুর করে যাচ্ছে আমরা আশা করি আমাদেরকে নির্বিঘ্নে এই কাজগুলো করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ পরিশেষে আমরা আজকের অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানের অনুমতি দেওয়ার জন্য আমরা ডিএমপি কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডিএমপি পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং শাহবাগ থানা কর্তৃপক্ষ যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হল কর্তৃপক্ষ বিলম্ব হলেও আমাদেরকে এখানে হল খুলে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহবাক আমাদের সবাইকে যে যতটুকু খালাসভাবে কাজ করেছি তাকে ততটুকুর পূর্ণ যাযা দান করুন এই দোয়া রেখে আর যারা কষ্ট করে আপনারা এসেছেন আপনাদেরকে পূর্ণ আল্লাহ দান করুন এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আকুলকল হায়দা আস্তাফরুল্লাহমলিস মুসলিম আসসালামু আলাইকুম মরহামী বারকাত